হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকের আমাদের আলোচনার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন একটি হেলথ টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে। আর আজকের হেলথ টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে, কেননা এটি কিন্তু প্রায় মায়েরই একটি কমন কথা বা সব মাদের মুখেই আমরা শুনতে পারি বেশিরভাগ, যে আমার শিশু কিছুই খায় না। তো আমাদের শিশুরা যখন কিছুই খায় না, সেই ক্ষেত্রে সত্যিই কি কিছু খায় না? আর না খেলেই বা মাদের কি করণীয় থাকে? অনেক অংশে দেখা যায় শিশুরা খেতে আগ্রহী থাকে না, খাবারের প্রতি অরুচি থাকে। তো সেই ক্ষেত্রে একটি নতুন মা বুঝে উঠতে পারে না যে তাকে কিভাবে বুঝিয়ে শুনিয়ে খাওয়ানো যাবে। তো আমরা আজকে আমাদের আলোচনার পর্বে এই গুরুত্বপূর্ণ বিষয়টি রেখেছি যে কিভাবে শিশুকে কিছুই যে খায় না তাকে কিভাবে বুঝিয়ে খাওয়ানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে জানি যে আজকে যে শিশু কিছুই খায় না সেক্ষেত্রে কি করণীয়। এটি বর্তমান যুগে শিশুদের একটি প্রচলিত সমস্যা। শিশু চিকিৎসকদের চিকিৎসা চর্চায় এমন কোনো দিন যায় না যেখানে এ ধরনের সমস্যায় চিকিৎসককে পড়তে হয় না। একটি শিশুর কোনো সুনির্দিষ্ট অসুস্থতা বা তাৎপর্যপূর্ণ স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকা সত্ত্বেও সে বাবা মা বা তার সেবাদানকারীর বারবার চেষ্টা সত্ত্বেও যখন কিছু খেতে চায় না, তখন তাকে না খাওয়া জনিত সমস্যা বা ফিডিং রিফিউজাল বলা হয়। সেই ক্ষেত্রে কি করণীয়? এ ধরনের শিশু বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিকভাবে ও ক্রম বিকাশভাবে স্বাভাবিক থাকে এবং স্বাভাবিকভাবে খেলাধুলা করে। তবে এ সমস্যা অনেক দিন চলতে থাকলে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং শিশুর ওজন কমতে থাকে। শিশু খিটখিটে ও বদমেজাজি হয়ে পড়ে এবং এটি কিন্তু তখন শিশু বদমেজাজি হতে হতে একেবারে কন্ট্রোলের বাইরেও চলে যায় অনেক সময়। শিশুর দৃশ্যমান কোন কারণ ছাড়া না খাওয়ার কারণ কি চলুন জানি। শিশুকে খাওয়ানোর ব্যাপারে বাবা মায়ের অতিরিক্ত দৃষ্টি অ্যাটেনশন, অতি উৎসাহী এবং অতিরিক্ত চিন্তাগ্রস্ত পূর্বের প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্মের পিতা মাতাদের সন্তান কম থাকে। পূর্বে যেখানে প্রতিবারেই 4-6 জন বাচ্চা থাকত, সেখানে বর্তমানে প্রতি পরিবারে 1-2 জনের বেশি কদাচিৎ দেখা যায়। হয়তো এ কারণে দেখা যায় যে বাবা মারা তার এই 1-2টা বাচ্চাকেই বেশি কনসেন্ট্রেশন দিয়ে থাকে বা অ্যাটেনশন দিয়ে থাকে। পূর্বের শিশুরা গড়পড়তায় বাবা মায়ের অ্যাটেনশন বর্তমানের তুলনায় অপেক্ষাকৃত কম পেত, তাই পূর্বের প্রজন্মের বেশিরভাগ শিশুরাই কিছুটা নিজ দায়িত্বে তার ক্ষুধার কথা বাবা মাকে বলতো এবং অনেক সময় নিজেরাই খেয়ে নিত। অল্প সংখ্যক শিশু ও সম্ভবত ভবিষ্যতের পরিবার সীমিত হওয়ার পরিকল্পনার জন্য বর্তমানে বাবা মায়েরা তার শিশুর খাওয়ার ব্যাপারে অতি উৎসাহী হয়ে পড়েন। এজন্য দেখা যায় যে সাধারণ বাচ্চারা যদি কম খায় তবে সে অসুস্থ হয়ে পড়বে বা তার ব্রেন ভালো হবে না, এই ভয়টা বাবা মাকে তাড়া করে বেড়ায়। এতে বাবা মার সঙ্গে শিশুর সম্পর্ক এবং পারস্পরিক যোগাযোগ ক্ষতি হয়ে যায় ও বাবা মাদের শিশুকে খাওয়ানোর নৈপুণ্যতা কমে যায়, ফিডিং স্কিল যাকে বলে। মনে রাখতে হবে যে শিশু 6 মাস পর্যন্ত বুকের দুধ পেয়েছে এবং পরে অন্য খাবার গ্রহণযোগ্য পরিমাণে খায় এবং সাথে বুকের দুধ 2 বছর পর্যন্ত খায়, সে শিশুর ক্ষেত্রে খাবারের প্রতি দেখা যাবে যে সে শিশুর ব্রেন ভালোভাবেই গঠিত হয়। 2 বছরের ভেতরেই শতকরা 80% ব্রেন তৈরি হয়ে যায়। দেখা যায় এই ধরনের কম খাওয়া চটপটে শিশুরা বেশিরভাগই বুদ্ধিমান হয় এবং পরে পরীক্ষায় ভালো ফলাফল করে। পক্ষান্তরে প্রায় দেখা যায় বেশি খাওয়া দাওয়া করা নাদুস নুদুর শিশুরা অনেক কম খাওয়া শিশুদের চেয়ে ভালো ফলাফল করতে পারে না এবং খেলাধুলায় পারদর্শী হয় না। তাই বাবা মাদেরকে বলবো কিছুটা কম চিন্তা করতে। বাচ্চার ক্ষুধা পাওয়ার পূর্বেই খাওয়ানোর চেষ্টা অনেক বাবা মা বাচ্চার ক্ষুধা পাওয়ার পূর্বে খাওয়ানোর চেষ্টা করেন। পূর্বের প্রজন্মের মধ্যবিত্ত পরিবারে ফ্রিজে থাকতো না বা আগে থেকে ফ্রিজে খাবার রাখা হতো না। বর্তমানে বাবা মায়েরা অনেক ক্ষেত্রেই পূর্ব থেকে অগ্রিম কমার্শিয়াল খাবার সহ হরেক রকমের খাবার মাত্র 1-2 জন ঘরের শিশুর জন্য জমিয়ে রাখেন, ফলে বর্তমানে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের ক্ষুধার কষ্ট বা ক্ষুধা কি জিনিস সেটা বোঝার উপায় থাকে না, কারণ ক্ষুধার পূর্বেই খাবার চলে আসে, তাই খাবার খাওয়ার তেমন কদর থাকে না। তো আপনাদের কথার আমার কথায় আপনারা বুঝতেই পারছেন যে আসলে শিশুকে জোর করে খাওয়ানোর থেকে শিশুকে খিদা লাগতে দিন। শিশু যখন বুঝবে যে হ্যাঁ তার ক্ষুধা পেয়েছে, তখনই সে আপনাকে নিজে থেকে এসেই বলবে যে তার খাবারের প্রয়োজন আছে। এই সময়টুকু আপনাদেরকে ধৈর্য সহকারে শিশুকে দিতে হবে যেন সে আপনার কাছে নিজে থেকে